পারিবারিক পাঠাগার প্রতিটা ঘরে পাড়াডাগরের প্রতিটা ঘরে একটা ইসলামিক লাইব্রেরি থাকার দরকার আছে না নাই এই যে ইসলামিক ফাউন্ডেশনের বই মেলা গেল কিছুদিন আগে গেছিলেন জান নাই বাণিজ্য মেলার কথা তো আর জিজ্ঞেস করা লাগে না ওইটা তো ঠিকই যে হাজির কিন্তু বই মেলাগুলোতে লোক যেতে চায় না ইসলামী বই মেলায় যান রমজানে বই মেলা হয় যান একুশে বই মেলায় অসাধারণ বই মেলা হয় আমার একুশে বই মেলা যাবেন ইসলামী স্টলও হয় ওখান থেকে ইসলামিক বই কিনবেন সুন্দর সুন্দর অনেক বিষয়ের বই কিনবেন পড়তে হবে বই কিনুন বই পড়ুন প্রিয়জনদেরকে বই উপহার দিন বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না ঠিক কিনা বাঁচতে হলে জানতে হবে বাঁচতে হলে পড়তে হবে করুন করুন পড়তে পড়তে মরুন আমরা পড়ি না আমি পৃথিবীর অনেক দেশ ঘুরেছি ওখানে মানুষ সব সময় ব্যাগের ভিতরে বই রাখে মেট্রো স্টেশনে যেতে লাগবে আধা ঘন্টা ওইখানে এক জায়গায় ধরে ধরে ঝুলতেছে আর বই পড়তেছে আছে না নাই আর আমরা কি করি ফেসবুকিং বাংলাদেশে কি চলে এখন ফেসবুকিং এই প্রজন্মটা মাথা নিচু রেখে রেখে কাটায় দেয় সবার মাথা দেখবেন এরকম আছে না নাই এই জেনারেশনের মাথা কি উপরে না নিচে এই যে এমনি খালি টিপতেছে মাথা নিচু করে এই প্রজন্ম কাটায় দিল ওদের জীবন না মাথা উঁচু করে দাঁড়াতে হবে ঠিক কি না এই জন্য পড়েন পড়েন সুন্দর সুন্দর বই পড়েন ইসলামিক বই পড়েন কোরআন হাদিস পড়েন ফ্যামিলির ভিতরে শান্তি দিবে কে মুসলমান না পড়ে বেঁচে থাকতে পারে সব সময় পড়তে হয় এই জন্য সুস্থ থাকলে পড়ুন অসুস্থ অবস্থায় পড়ুন শীতকালে পড়ুন গ্রীষ্মকালে পড়ুন মারা যাচ্ছেন মরার সময় পড়েন পড়তে পড়তে মরেন অমিয়া মরার সময় পড়ার দরকার আছে না নাই মরার সময় আমরা পড়ি লা ইলাহা মুহাম্মাদুর দেখেন কি ধর্ম আমাদের মরার সময় পড়ার সান নাই কথা বুঝতে পেরেছেন এই জন্য পড়ার কোনো বিকল্প নাই কারণ এই কোরআন শুরু হয়েছে পড়া দিয়ে কোরআনের প্রথম শব্দ কি সবাই বলেন কোরআনে প্রথমে আল্লাহ নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম পড়েন সুবহানাল্লাহ আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো ঠিক কি না তাহলে বাসা বাসায় পাঠাগার করবেন তো আপনারা ইনশাআল্লাহ পড়েন নয় নাম্বার আর দুই মিনিট নয় নাম্বার টিপস ঘরে সুখ শান্তি আনার